কি বলবো তোলে আজ আপনারা আল্লাহু আকবার কঠিন ব্যাপার আচ্ছা যেখানে পানি কম পড়ছে মায়েদেরকে সেখানে যেতে বলেন বাচ্চা কাচ্চা নিয়ে আছে গো আল্লাহু আকবার দেখেন তো দেখেন কমিটির ছেলেরা একটু দেখো একটু সহযোগিতা করো একটু সব জায়গা দেখো একটু দেখো তো মায়েদের বাচ্চা টাচ্চা নিয়ে আসে যারা এদিকে চলে আসতে বলেন এদিকে চলে আসতে দেখেন 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 আল্লাহু আকবার আল্লাহর ফয়সালা এরকম হঠাৎ বৃষ্টি হবে এটা ভাবা যায়নি যাক আল্লাহ জানি না কি হচ্ছে আচ্ছা আপনারা যেখানে বৃষ্টি কম পড়ছে সেখানে দাঁড়ান রাস্তায় গেলে ভিজে যাবেন মায়েরা রাস্তায় গেলে ভিজে যাবেন দেখেন যেখানে বৃষ্টি কম পড়ছে গাছের তলা সেরকম পরিবেশে দাঁড়ান আজকে ডিসেম্বর মাসের ২৬ তারিখ এই টাইমে বৃষ্টি হওয়ার কথা নয় তবে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে জানি না আল্লাহর এতে কি কল্যাণ রয়েছে এটা আমরা জানি না আর আল্লাহ যা করে নিশ্চয়ই ভালো করে আমাদের হয়তো ১০০ জনের অসুবিধা কারো সুবিধা আছে তার জন্যই হয়তো আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে এটা আপনারা নারাজ হওয়ার কিছুই নাই নিশ্চয়ই কারো আল্লাহ উপকার করছেন আল্লাহ পরীক্ষা করছেন আমাদেরকে জি ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি ধরো এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের উপরে অবিচল থেকে ইমানের উপরে টিকে থাকার জন্য তৌফিক দেয় আমিন কি বলবো তাহলে আচ্ছা আপনারা আল্লাহু আকবার কঠিন ব্যাপার আচ্ছা যেখানে পানি কম পড়ছে মায়েদেরকে সেখানে যেতে বলেন বাচ্চা কাচ্চা নিয়ে আছে গো আল্লাহু আকবার দেখেন তো দেখেন কমিটির ছেলেরা একটু দেখো একটু সহযোগিতা করো একটু সব জায়গা দেখো একটু দেখো তো মায়েদের বাচ্চা টাচ্চা নিয়ে আসে যারা এদিকে চলে আসতে বলেন এদিকে চলে আসতে দেখেন 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 আল্লাহু আকবার আল্লাহর ফয়সালা এরকম হঠাৎ বৃষ্টি হবে এটা ভাবা যায়নি যাক আল্লাহ জানি না কি হচ্ছে আচ্ছা 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 যাক বৃষ্টিকে গালি দিতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বৃষ্টিকে গালি দিতে নিষেধ করেছেন তবে আল্লাহ রসুল মেঘ দেখলে বৃষ্টি দেখলে ভয় পেতেন তো যাই হোক আমরা কেউ গালি দিব না বৃষ্টির মাধ্যমে কত ফসল হয় এটা আল্লাহর শুকরিয়া আদায় করাই দরকার ভাইয়েরা আমার আমি আপনারা যেহেতু দাঁড়িয়ে আছেন তো সেই সুবাদে আপনাদের কি বয়ান শোনাবো তো আমি আপনাদের একটা সুন্দর পজিশনে নিয়ে যাওয়ার একটা চেষ্টাই করছিলাম তবে বোধহয় আজকে আর সে পজিশনে নিয়ে যাওয়া যাবে না তবে কিছু আলোচনা আল্লাহ যদি দেখেন অনুকূল আবহাওয়া যদি এরকম হয়ে যায় ইনশাল্লাহ কিছু একটা আলোচনা করব আচ্ছা তোমরা সাইডে দাঁড়ো ভিজে গেছো তো দেখ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আচ্ছা বৃষ্টি কমবে ইনশাল্লাহ 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 যাক আমি একটা মসজিদের যদিও জলসা নিয়ত খুব ভালো ছিল যে একটা ভালো সাবজেক্ট নিয়ে কথা বলবো বৃষ্টি কমে যাবে এটা বর্ষার দিন নয় তো যে যতটুকু আল্লাহ মানুষের প্রয়োজন ততটুকুই দেবেন যার প্রয়োজন মিটে গেছে দেখেন অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে না দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা একবার তকবীর দেন যারা আছেন একটু জোরে তকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দেখি আল্লাহ কি করে আমাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালোই করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতের শুরু অংশ পাঠ করেছিলাম আর সূরা ইখলাস পাঠ করেছি উল্লেখিত এই সূরা দুটিকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কিছু কথা তুলব ভাই আমার যদি বসার মতন পরিবেশ থাকে বসে যান দাঁড়িয়ে থাকলেও বিচ্ছেন আর বৃষ্টিও কমে গেছে একবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাই যদি বসা যায় তো পরিবেশ যদি এরকম থাকে এখনো অত বৃষ্টি হয়নি যে বসার মতন অবস্থা নাই যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ একটু উল্টিয়ে দেন বাস একটু উল্টিয়ে দেন শীতের বেলা বৃষ্টি হলো আল্লাহু আকবার আমি আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করেছি বিষয়টা পরে বলতাম কিন্তু এখনই বলছি শুরু করছি আপনারা একটু বসেন একটু বসেন আল্লাহর রাস্তে বসেন বসেন বন্ধ রে গেছে দেখলো সব এগুলো সব বন্ধ আছে চালু আছে আচ্ছা বন্ধ করো বসেন বসেন আল্লাহর রাস্তে বসুন তোমার ক্যামেরা কিন্তু ঢেকে গেছে মনে হচ্ছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বসেন যেটি লোক আছেন ভাই কিছু কথা শুনে যান বিস্তৃত হয়ে গেল কেমন হলো গো দেখুন
বসো বসো আলহামদুলিল্লাহ আচ্ছা বসো আলহামদুলিল্লাহ এই বাবু বসো বসো আলহামদুলিল্লাহ বসো 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 তোমরা বসো বসো একটু বসো একটু বসো দয়া করে বসো শুরু করতে দেন আমাকে একটু শুরু করতে দেন কেমন হলো বন্ধু একটু বসেন আল্লাহর রাস্তায় একটু বসতে কো প্লাস্টিক আছে হ্যাঁ এই বসো একটু ধৈর্য ধরেন প্লাস্টিক আছে একটু ধৈর্য ধরুন যারা রাস্তাঘাটে আছেন ভাই আমার যদি নিয়ত এরকম ভালো থাকে যে কিছু শুনে একটু আমল করব চলে নিয়ত যদি থাকে একটু আসো উত্তম নিয়ত যদি থেকে আসে ইনশাআল্লাহ মায়েরা বসে গেছেন আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি তার ترجمہ করব আপনাদেরকে তার বিস্তারিত তাফসীর করব ইনশাআল্লাহ কিন্তু আপনারা একটু আমাকে সহযোগিতা করেন জি হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে তালবিলিমরা আছে আল্লাহওয়ালা মুসলমান দিনী ভাইরা আছে মায়েরা আপনাদের বসার ব্যবস্থা হচ্ছে আপনারা বসুন আপনাদের হবে ইনশাআল্লাহ আপনারা কমসে কম আধা ঘন্টা টাইম বসুন কষ্ট করছেন একটু কষ্ট করুন আমার আজকের আলোচ্য বিষয় আমি স্টেজে যে আয়াত পড়েছি তার বিষয় হলো শির অনলি শির সম্পর্কে কথা বলবো এরকম মন মানসিকতা নিয়ে বসেছি যদি আল্লাহ ইচ্ছা করেন তো আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন গুনাহার কথা বলেছেন এটা ঠিক তবে শিরকের ব্যাপারে যত জটিল ভাবে আল্লাহ বলেছেন অন্য ব্যাপারে আল্লাহ অত জটিল ব্যাপারে বলেনি আল্লাহ শিরকের ব্যাপারে যত কঠোর হয়ে আল্লাহ বলেছেন অন্য অন্য ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কঠোর হয়নি তো এত কঠোর হওয়ার কারণটা কি আর এর জন্য সরাসরি জাহান্নাম বলেছেন আল্লাহ এত মারাত্মক কথা বলেছেন তার নিশ্চয় কারণ আছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যেখানে আকবার বলেছেন পাপের সিরিয়ালে সবচাইতে বড় পাপ বলেছেন তো সেখানে আল্লাহর নবী শিরকের কথা বলেছেন আপনারা তিরপালে বসুন আর আমাকে এক দুই লক্ষ্য করুন কথাটা কম বলেন মুখটা বন্ধ রাখেন কাজ চালিয়ে যান তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীকে হুঁশিয়ার দিচ্ছেন আল্লাহ হুঁশিয়ারি করছেন আপনারা যারা আছেন আমার সঙ্গে একটু কথা বলুন আল্লাহ বলছেন আপনারা আমাকে হেল্প করবেন এদিকে অ্যাটেনশন হন আমরা আমাদের নবীকে যতটা ভালোবাসি নিশ্চয়ই সাহাবীরা আল্লাহর নবীকে তার চেয়ে বেশি ভালোবাসতেন এতে কোনো সন্দেহ আছে কি না কোনো সন্দেহ নাই ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বাপজি বলছি একটু বসেন পর্দা এই দেখেন তিরপাল পেটেছে একটু বসুন একটু বসুন দয়া করে বসুন তাহলে আমাদের চাইতে আল্লাহর নবীকে সাহাবীরা বেশি ভালোবাসতেন এটা নিশ্চিত এবং সাহাবীদের চাইতে আল্লাহ তার নবীকে বেশি ভালোবাসেন এটাও চূড়ান্ত এতে কি কারো সন্দেহ আছে জি না তো আল্লাহ তার নবীকে এত ভালোবাসেন এর পরেও শিরকের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ তার নবীকে মনে হচ্ছে যে হুঁশিয়ারি দিচ্ছেন আল্লাহ এইভাবে আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ লাইন আশরাকতা তুমিও যদি শিরকের মতন গোনা করো তোমার দ্বারাই যদি শিরকের মতন গোনা হয়ে যায় লায়াহবাতান্না আমালু তোমার অতীতের আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব তাহলে নবী যদি শিরকের মতন গোনা করেন আল্লাহ নবীর অতীতের আমল বাতিল করবেন এবং আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব ক্ষতিগ্রস্ত মতলব হলো আল্লাহ তার নবীকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলছেন নাউজ এত কঠোর কথা বলছেন আপনি ভাবতে পারেন তাহলে আল্লাহর নবী যদি শিরক করে তার আমল যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি আর আমি আমরা সাধারণ মুসলমান যদি শিরকের মতন গোনা করি তাহলে কি আমাদের নেকি থাকবে না বাতিল হবে বলুন সব শেষ একদম ছারখার হয়ে যাবে 90 বছর হায়াতে যদি 70 বছর নামাজ রোজা করেন আর 20 বছর হায়াত থাকাকালীন যদি জেনে শুনে শিরক করেন তো আল্লাহর এই কালাম দ্বারা প্রমাণ হয় আপনার 70 বছরের নামাজ রোজা শেষ আর নাই বাতিল হয়ে গেছে
এত কঠোর কথা আল্লাহ শিরকের ব্যাপারে বলেছেন অন্য কোন ব্যাপারে বলেনি চলুন কোরআনের দিকে যাই আল্লাহ কোরআনে কি বলেন তার নবীকে হারাম করে হারাম সাব্যস্ত করছেন শিরকের ব্যাপারটাকে আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تبارك وتعالى قرآن بلشين قل তুমি বলে দাও এতে আল্লাহ তার নবীকে বলছেন হে নবী তুমি বলে দাও আতুলমা হারামা রব্বুকুম আলাইকুম আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইআ এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে এরা যেন শিরকের মতন গোনা না করে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে তুমি শুনে নাও আমি আল্লাহ হারাম করে দিলাম তুমি তোমার উম্মত উম্মতিদের বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন গোনা না করে নচেত জান্নাত হবে না পাবে না পাবে না প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা কি এত পৃথিবীতে অপরাধ আছে এত গুনাহ আছে সেগুলো আল্লাহ না বলে আল্লাহ বলছেন শিরকের মতন গুনাহ করিও না কেন আল্লাহ শিরকের কথাটাই বললেন কেন ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি ভালো করে বুঝুন যে আল্লাহ শিরকের কথাটাই বললেন কেন ভাই আমার এই যে জায়গাগুলো ফাঁকা আছে আপনারা দাঁড়িয়ে আছেন এখন তো ব্যবস্থা হয়ে গেছে ভাই আমার এখন যদি দাঁড়িয়ে থাকেন তবে তো কষ্ট পাবো আর আল্লাহ নারাজ হবে যখন জায়গা ছিল না ব্যবস্থা ছিল না দাঁড়াবেন আল্লাহ রাজি আল্লাহ নারাজ হবে না আমরাও নারাজ হব না কিন্তু কমিটির ছেলেরা ব্যবস্থা করেছে এখন আল্লাহ রাস্তে বসো তো আল্লাহ শিরকের কথাটাই বললেন কেন এটা আপনি বুঝুন এদিকে তাকান ভাই আমার মুখটা বন্ধ রেখে আমার দিকে তাকান এখানে যারা আছেন মনে করেন আপনার একটা ছেলে আছে ছেলেটার বয়স হলো এখন 17 বছর কত বছর বলুন সবাই বলুন কত বছর 17 বছর ও যুবক হতে বাকি আছে না হয়ে গেছে ওকে যদি বিয়ে দেওয়া হয় তিন ছেলে বাপ হয়ে যাবে হবে না 17 বছরে বাপ হবে না হয়ে যাবে এই 17 বছরের ছেলেটা আপনার বাড়িতে তিন টাইম খায় আপনি বাপ আপনার খায় রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায় ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান মূল কথা হলো ভরণ পোষণ আপনি করছেন কিন্তু দুঃখের বিষয় হলো আপনার খায় আপনার পরে আপনার থাকে আপনার একটাও কাজ করে না আপনার একটাও কথা শুনে না যখনই আপনি বলছেন বেটা এটা করো তো সঙ্গে সঙ্গে বলছে আমি এটা করতে পারবো না আপনার খায় আপনার পরে আপনার থাকে আপনার কথা শুনে না এলাকার লোক গ্রামের লোক গঞ্জের লোকের কথা শুনে আচ্ছা বলুন ওই রকম ছেলেদেরকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে কথা বলুন করবে কথা বলুন করবে করবে না একদিন দুদিন তিন দিন বরদাস্ত হবে চতুর্দিন বাপ বলবে ভাই বাড়া বাড়া এখান থেকে বাড়া আমার খাবিয়ার লোকের কথা শুনবি আমার শুনবি না বাড়া বাপ কোনোদিন বরদাস্ত করবে বলুন করবে করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের কথাই বললেন কেন এই কথাটা এই পাপটা আল্লাহ প্রথম শুরু করলেন কেন একটু মিলিয়ে দেখেন আমার সঙ্গে আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছে এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার তাবান নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর জমিনে থাকার
করার পর যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নাম করে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায় আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না আপনার ছেলে আপনার কে আপনার পরে যদি আপনার কথা না শুনেন আপনি মানতে পারেন না আল্লাহ তাবারক মুতাআলার তাম নিয়ামত পাওয়ার পর যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নাম করবে অন্যের কাছে সাহায্য চাইবে আমার আল্লাহ তাকে বরদাস্ত করবে না ওকে জান্নাত দেবে না পাবে না তাই আল্লাহ তাবারক মুতাআলা বলে নবী হে তুমি বলে দাও খবরদার শিরকের মতন গুনাহ করবে না কিন্তু আপনারা বলুন যারা আমার সামনে আছেন আমাদের দেশে শিরক আছে না নাই আছে না অনেক আছে না দুই একটা বলবো কারো বিরুদ্ধে গেলে কিন্তু নারাজ হতে পারবেন না শুধরাবার জন্য এসেছেন ঠিকই না বলেন নাকি না আপনার বিরুদ্ধে গেলে এই মুলবি ভালো লয় এটা বলা যাবে না মুলবি ঠিক বলছে আমি ভালো লয় এটা হলো কথা তাহলে কিছু কথা বলি আপনাদের সুবিধার্থে যারা দাঁড়িয়ে আছেন জোরহাত করে বলছি ভাই খুব দুঃখ পাচ্ছি আপনারা দাঁড়িয়ে কেন আছেন বসার জায়গা করার পরও দাঁড়াবেন এটা আমি ভাবতে পারিনি আপনাদের কাছে এদিকে দেখেন এদিকে এদিকে আমি তো বলছি আপনারা কেন বলছেন তাবিজ আছে বুঝেন তো তাবিজ কথা বলে না তাবিজ কে দেয় কে দেয় মুলবিরাই দেয় তো এত আসতে বলছে স্টেজে মুলবিরা আছে তো ভয়ে বলছে না তবে সব মুলবিরা দেয় না সবাইকে বললে দুশ হবে হবে না সবাইকে বললে দুশ হবে কিন্তু মানুষ মনে করে যে মুলবিদের তাবিজে বরকত বেশি মনে করে কি করে না আপনাদের এই গোলাপগঞ্জ স্ট্যান্ডে একটা কথা বলবো এই গোলাপগঞ্জ স্ট্যান্ডের আর একটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে হুগলি বলে একটা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে আছে আছে তো হ্যাঁ না বলুন আছে ওই ওই এলাকাতে বা ওই দিকে আহলে হাদিস খুব কম আছে খুব কম যারা গিয়েছেন তারা জানেন একটা মাদ্রাসার প্রোগ্রামে ছিলাম গ্রামটার নাম মনে নাই আজ থেকে পাঁচ সাত বছর আগে মাদ্রাসার প্রোগ্রাম আমি আর আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ বক্তা তো কমিটির লোক মাঝে মাঝে মাথা মোটা হয় কাকে প্রধান বক্তা করতে হয় জানে না আমাকে প্রধান করেছে আর ওকে প্রথমে দিয়েছে মাথা মোটা না হলে হয় তারপর কমিটির সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ও জলসা করছে আমি ঘরে আছি ভালো করে শুনেন আপনার কিছু উপকার করতে এসছি এবার আমি ঘরে আছি মাদ্রাসার ঘর তিন চারটা ছেলে খালি ক্রুক ক্রুক করে দরজা খুলছে আবার লাগাচ্ছে খুলছে আমার কাছে যেতে পারে না খানিকক্ষণ দেখার পর বলো কে রে ওরা হুজুরও বলে না মাওলানাও বলে না ওরা বলে জি ওদের ভাষায় বলে জি সবাইকে জি সম্মানীয় ব্যক্তিদের জি বলে জি কিছু না আয় কিছু না মানে চুরুক চুরুক দরজা খুলছে আবার বলে কিছু না একটা কথা বলবো তো আপনার কাছে যেতে খুব ভয় লাগছে আমি বললাম বাঘ নাকি রে বাবা ভয় কেন খাবি রে আয় ওরা ভয়ে ভয়ে আমার কাছে বসলো কি বলছিস বল বলছে খুব ভয় লাগছে কিছু বলবেন না তো বললেন না তো বলছে আপনি খুব বড় বক্তা প্রধান বক্তা এই জন্য আপনার কাছে আসতে চাইছি কিন্তু সাহস পেয়েছি না একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলছে না কি এবার মনে করো বল না তোর কি প্রশ্ন আছে বল তা আমাকে খানিক তেলিয়ে 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 বলছে জি আপনি তাবিজ দিতে জানেন আমাকে বলছে তার মানে কি জানেন এটা হাসি নাই তার মানে ভাবছে ওরে বাপরে প্রধান বক্তা তাবিজের ভোল্টেজই আলাদা বুঝতে পারেননি ওর ধারণা কি প্রধান বক্তা মানে তাবিজের ভলিও বরকতি আলাদা আচ্ছা এখন আপনা বলুন আপনাকে বলছে আপনাদেরকে এখন এই ছেলেটাকে যদি আমি সুজা বাংলায় বলে দিই আমি ভাই তাবিজ টাবিজ দিতে জানি না কালকে সকালে গোটা নন্দলালপুর এলাকায় চিল্লিয়ে বেড়াবে আসামের বক্তা কিচ্ছু জানে না একটা তাবিজও দিতে জানে না উদ্দুর নাম করবে না কি করবে না তো খানিক তো কৌশলে যেতে হবে আমি খানিক কৌশলে বললাম যে তাবিজ তো দিতে জানি তো তোমার আবার কোন ডিজাইনের তাবিজ লাগবে তাবিজে তো অনেক ভাগ আছে তো তোমার কি তাবিজ লাগবে সেম কন্ডিশন আপনাদের গোলাপগঞ্জে দেখাবো থামেন তো বলছি একটু বলতে হবে বলছে না বললে কি করে বুঝবো তোমার কি তাবিজ লাগবে ওটা আমি কি করে জানবো বলো বলতে খুব লজ্জা লাগছে বলতেই হবে বলে না বললে তো বোঝা যাবে না তো কি তাবিজ দেবো তোমার কি লাগবে আমি কি দিব গন্ডগোল হবে না তো বলছে বল কি তাবিজ তখন এই রকম ছেলে এখানে আছে কিনা খালি দেখেন ওতে ছেলে তিনটে এরকম গাল চুলকিয়ে চুলকিয়ে বলছে জি আমার খালা তো বোনের নাম হচ্ছে সখিনা দেখতে খুব সুন্দর ও আমাকে পাত্তা দেয় না এমন একটা তাবিজ দেন উজেন আমার বউ হয়ে যায় আচ্ছা বলুন ওরকম ভেড়া কিছু আছে না সমাজে
কথা বলে না নাই এই গোলাপগঞ্জে আছে আমি একদিন দাঁড়িয়ে আছি নামটা বলছি না নামটা বলছি না মিডিয়ার যুগ ছেলেটার নাম বলছি না ও ছেলে তাড়াতাড়ি এসে বলছে জি আমি আপনার খুব ভক্ত ও যখন ভক্ত বলেছে তখনই বুঝেছি ওর মতলব খারাপ যেই বলেছে ভক্ত তখনই বুঝি মতলব খারাপ তার মানে কি হলো তাই বল ও আমার ব্যাগ ট্যাগ নিয়ে বলছে জি আপনাকে অনেকদিন থেকে দেখছি মারা না তো আপনার সঙ্গে দেখা হয়নি তো হলো তো ভালোই হলো কি হলো বল ওই যেটা তাবিজ দিতে পারবেন কি তাবিজ একটা মেয়েকে প্রেম করতে চাচ্ছি মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না তো ওরকম ভেড়া কিছু আছে না সমাজে হ্যাঁ না বলুন তো তার মানে হচ্ছে ও ভেড়া ওই বোকা ছেলের মাথায় আছে তো তাবিজেও বউ পাওয়া যায় কি বলছেন হ্যাঁ বলবেন না ওর মনে কি বলছে যে তাবিজেও বউ পাওয়া আচ্ছা আপনারা বলুন তাবিজে বউ পাওয়া যাবে কথা বলে না আরে তাবিজে যদি বউ পাওয়া যায় খলিল ইব্রাহিমের বউ হবে সবচেয়ে সুন্দরী ও নিজে এমন তাবিজ বানবে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো মুলবিরা বিয়ে করত আর আপনাদের জন্য খালি কালো গুলো রেখে দিত কারণ তাবিজের মালিক কারা মুলবিরা উনি এমন তাবিজ লাগাবে সবচেয়ে ভালো সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করত তার মানে এটা একটা ভুল কথা এটা ফালতু কথা তাবিজে কোনদিন বউ পাওয়া যাবে কথা বলুন যাবে যাবে না এরকম সমাজে 99টা লোক আপনাকে ভুলের মধ্যে রেখেছে আপনি তাবিজের সঙ্গে জড়িয়ে আছেন আর আল্লাহর নবী কি বলছেন মান আল্লাকা তামিমা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে তাবিজ ঝুলালো মাদুলি ঝুলালো সে যেন শিরকের মতন গোনা করলো অথচ সমাজে বিভিন্ন লোক বিভিন্ন কারণে তাবিজের আশ্রয় নাই যে লোকটা তাবিজ নিল ওই লোকটা যেন শিরকের মতন গোনা করলো আর মুশরিক কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না ঝনঝনিয়া মাত্রার সাথে একজন সাইকুল হাদিস ছিল লোকটা মারা গেছে নাম বলছি না যে লোক মারা গেছে তার নাম নেওয়ার কোনো মানেই নাই কি করতো জানেন তাবিজ দিত নাম বললে ও চিনতে পারবে তাবিজ দিত লোকটা পান খেত জর্দা পান সাইকুল হাদিস ছিলেন মারা গেছে বাস আর বলছি না একদিন সন্ধ্যাবেলা একটা ছেলে এসছে জানেন ছেলে এসে বলছে জি আমি মাধ্যমিক দিব এটা তাবিজ দিতে হবে বলে কিসের তাবিজ বলে আমার পড়া মনে থাকে না একটা তাবিজ দেন বলছে 501 টাকা লাগবে আমি নিজে উপস্থিত আমি নিজে উপস্থিত কত লাগবে বলছে বলুন না কথা বলুন কত লাগবে 501 টাকা ওই 1 টাকা আবার কি রে বলে ওইটা একটা নকশা কত গন্ডগোল আছে কত দূর ঢুকবো না তো বলছে যে হ্যাঁ তাই দেওয়া হবে এবার হেড মূল এবার তাবিজ লিখছে আমরা তখন ছাত্র এই সামনে লিখছে বাপরে কলম চলছে তাবিজটা ওই লেখার পর কোরআনের নকশা কোরআনের আয়া লেখার পর তাবিজে যখন ভরছে তখন এরকম তাবিজটা ওই লেখাগুলোকে ঝাড়ছে এরকম এই যে কি দোয়া চলছে বাবা ইংরেজিতে দোয়া চলছে ইংরেজিতে বুঝতে পারছেন ইংরেজিতে দোয়া চলছে আর ছেলেটা মনে করছে আরে বাপরে বোম্বাই দোয়া চলছে দেশের বাইরে তুই খালি একবার লে আর মর আল্লাহ তোকে সার্কেস খেলা দেখাবে তো তাবিজটা এবার দিল কি বলছে দেখেন এদিকে এই পয়েন্টটা নোট করার জন্য আমি আপনাকে বলছি তাবিজটা কোমরে দিয়ে দিয়ে কি বলছে জানেন আরে বাবা 500 টাকা দাও দিয়ে দিয়েছে কি বলছে বলে আজ থেকে তুমি একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তোমার পড়া মনে থাকবে আচ্ছা বলুন কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়ে ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে ওই বয়ে একার কয় একার র এই বেকার ছেলেটা ওইটাও বুঝতে পারছে না মাথা মোটা বলছে আজ থেকে রাত জেগে মন দিয়ে পড়াশোনা কর তোর পড়া মনে থাকবে আরে ভেড়া কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে কোন কবিরাজের কাছে যেতে হবে না তাবি লাগবে না আল্লাহর ফজলে এমনিই মনে থাকবে থাকবে না কথা বলে না থাকবে না তার মানে তোমাকে বোকা বানালো তুমি একটা বোকা ছেলে তুমি এটাই বুঝতে পারো নাই তুমি তাবিজের কাছে নিলে কত বলবো বাবা কত বলবো সমাজে 99টা এই রোগের রোগান্তিত রোগ আছে আপনাকে আর একটু বলছি আমি হাদিসটা সমাপনী করছি কি একটা লোক একটা লোক কালিয়া চোখে দোকান দিয়েছে কোথায় দোকান দিয়েছে প্রথম প্রথমে দোকান দিলে বিক্রি কম হবে কি কম হবে না বলে কেন ওর দোকানে কি আইটেম আছে না আছে ওটা প্রচার হতেই 2-4 মাস লাগবে আর প্রচার না হলে খরিদ্দার যাবে কথা বলেন আরে বাবা কথা বলুন তো যাবে না ও বিক্রি ভালো হচ্ছে না মারলো দৌড় হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে জি বড় লোক হওয়া যায় না কালি চোখ দোকান দিছি তারপরও বড় লোক হই না কেন হই না এটা তাবিজ দেন কি দেন তাবিজ
হুজুর বলছে যে 1001 টাকা লাগবে কত 1001 টাকা লাগবে হুজুর এবার শুরু করলো তাবিজ তাবিজ দিতে 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 ওকে বলছে যে একটা তোর কাছে রাখবি আর একটা তোর আন্ডার প্যান্টের ভিতর রাখবি বদমাস আচ্ছা আপনারা বলুন তাবিজে কোন দিন মানুষকে বড় লোক বানা যাবে কথা বলুন আপনারা আরে যিনি তাবিজ দিয়েছেন হুজুর ওর বেতন হচ্ছে 4000 টাকা কত তাবিজে যদি বড় লোক বানা যাবে হুজুর হতো লাখ টাকার বেতনওয়ালা কি বলছেন যদি হুজুর তাবিজ দিয়ে বড় লোক করাতে পারতো তাহলে ইমাম সাহেবের বেতন হতো মাসে লাখ টাকা কারণ ও নিজে এমন তাবিজ ব্যবহার করত সবচেয়ে বড় লোক ও হতো কালিয়াচকের বড় বড় শোরুমের মালিক হুজুর হতো কিন্তু হুজুর 4000 টাকা বেতন চাকরি করে আর বোকা মুসলমান ওর কাছে বড় লোক হওয়ার জন্য তাবিজ নাই কথা বলুন এরকম রোগী আছে না নাই বিশ্ব নবীর হাদিসে চলুন তাহলে যারা তাবিজ দিল যারা মাদুলি নিল তাবিজ নিল তারা শিরকের মতন গণা করলো আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ নিশ্চয় যারা শিরকের মতন গণা করলো আমার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে যে কেউ অংশীদার করলো আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম অতএব যারা শিরকের মতন গণা করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে জান্নাতে যাবে না পাবে না পাবে না ও মাওয়াহুন নার এই মুশরিকের থাকার জায়গা জাহান্নাম ও মালিজ্জালিমিনা মিন আনসার এই মুশরিকের জন্য এই গুনাহগারের জন্য কোন সহযোগিতা থাকবে না কেউ সহযোগিতাও করবে না অতএব মুশরিকের দল এরা কোনদিন জান্নাতে যাবে না পাবে না দ্বিতীয় পর্বে চলেন এদিকে একদিকে তাকান কিছু কিছু লোক আচ্ছা আসাম কে কে গেছেন হাত তুলেন ওই যে পেছনে একটা হাত উঠেছে আর স্টেজে কেউ আছে যায়নি দার্জিলিং কে কে গেছেন শিলিগুড়ি দার্জিলিং অনেকটি হাত উঠেছে বাস বাস আর দূর যাব না পাহাড়িয়া অঞ্চলে গেলে এটা বেশি দেখতে পাই আর আসাম দার্জিলিং মেঘালয় এগুলো হলো পাহাড়িয়া অঞ্চল যাবেন ঘুরতে যাবেন আমাদের আসামের চা বাগান সুপারির গাছ চা বাগান বড় বড় পাহাড় সে আজীব জিনিস দেখার মতন জায়গা তা আমি যে কথা বলছি আমি অ্যাডভার্টাইজ করছি না এই পাহাড়িয়া অঞ্চলে এই রোগের রুগী বেশি এয়ারপোর্টে আপনার স্টেশনে আপনার বাসস্ট্যান্ডে এই মালদাতে কোটমালদা স্টেশনে একবার দেখেছিলাম আমি কিছু কিছু লোক দেখবেন এতখানে একটা আয়না নাই আয়না আয়না কাঁচ বুঝলেন তো গ্লাস এরকম করে মানুষের হাত দেখে হাত দেখার ভাগ্য বলে ওদেরকে কি বলে আপনাদের ভাষায় জ্যোতিষী জ্যোতিষী গণকদার বাস সুজা কথা গণকদার বা জ্যোতিষী আচ্ছা আপনারা বলুন জ্যোতিষীর কাছে হাত দেখালে ঈমান থাকবে না যাবে সবাই বলুন না ভাই জ্যোতিষীর কাছে হাত দেখালে কি হয় শিরক হয় কি হয় শিরক হয় আর শিরক করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন কোরআন সূরা মায়েদার 72 নম্বর আয়াত আপনারা আমাকে সহযোগিতা করুন আপনাকে আমি সহযোগিতা করছি তাহলে জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না জ্যোতিষী কি করে বলুন তো এদিকে দেখেন এদিকে জ্যোতিষী হাত দেখছেন করে এটা কাঁচ দিয়ে এর হাত দেখছে আর বলছে রে সুবহানাল্লাহ তোমার টাকা হবে তোমার বাড়ি হবে তোমার গাড়ি হবে এ হবে ওরে সুবহানাল্লাহ তুমি তো অনেক ভালো হুট করে বলবো তোমার একটা বিপদ আছে আর যে বলি তুমি বিপদে আপনার মনে হয় ধাকাম ধাকাম করে যা বাবা আমার কোন মামলায় লড়বো তখন আপনি বলবেন আচ্ছা জ্যোতিষ বাবু তো এই বিপদ থেকে বাড়ার কোনো পথ নাই আছে আছে না মানে বিলকুল আছে আমি একদম মেঘালয় পাহাড় থেকে একটা পাথর নিয়েছি ওটা তোমার আন্ডার প্যান্টের ভিতরে ভরে রেখে দাও ভালোই যাবে বদমাস ভালো করে দিবে আপনাকে তাহলে জ্যোতিষীর কাছে হাত দেখানো সবাই বলুন না বলো শরীক যাবে না কিন্তু আমি আব্দুর রহমান বিন দেলাওয়ার আজকে স্টেজে বলছি নন্দলালপুর শোনো যদি কোনোদিন গণকদার বা জ্যোতিষ পাও প্রথমে একবার তাকে উচিত জবাব দেওয়ার জন্য হাত দেখাবেন কেন শিরিক করতে বলছি না তাকে উচিত জবাব দেওয়ার জন্য দেখাবেন আপনি খালি এদিকে দেখেন আমি দিকে দিচ্ছি আয় আপনি হাতটা দেখেন তো ভালো করে দেখেন যে বলবেন ভালো করে দেখেন বড় করে দেখবেন সুবহানাল্লাহ মামলা মনে হয় খারাপ হাত দেখছে আপনাকে বলছি
এ হবে এ খালা মুখ বন্ধ এদিকে আপনার এ হবে সে হবে এটা আছে সব যখন দেখাবে তখন বলতে এই ভালো করে দেখো আর কিছু আছে তখন বলছে না আর কিছু দেখতে পাচ্ছি না যখন বলবে এদিকে দেখেন আর কিছু দেখতে পাই না সঙ্গে সঙ্গে এই সিস্টেম থু থুপ দিয়ে মারবেন টেনে আমার গালে চর যখন চর মারবেন ও গাল চুলকাবার বলবে ভাই তুমি আমাকে বিনা দেশে মাইল্লা কেন বলবে না তখন আপনি বলবেন এই বদমাস আমি 70 বছর আমি কি করব তুমি আমার ভাগ্য বলতে পারলা আর এই হাত এখন তোমাকে চর মারবে এটা তুমি দেখতে পাওনি এই বদমাস তুমি 90 বছরের তুমি আমার গুষ্টি উদ্ধার করে দিয়েছো আমি কি করব না করব কি হবে না হবে সব বললা এই হাত দিয়ে দেখলা আর এই হাত এখন তোমাকে চর মারবে এটা তুমি দেখতে পাওনি আর দেখে যদি সাবধান কেন হওনি আমার কি দোষ আছে রে বাবা আমার হাতে লেখা আছে তুমি দেখলে সাবধান হলে না বাবা আমার কি দোষ আছে আমার কাছে জ্যোতিষী আসতে বলে না আন্ডার প্যান খুলে পড়াবো আন্ডার প্যান বদমাস তাহলে জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না আর আমাদের সমাজে কিছু বুড়ি মেয়ে আছে বুড়ি মায়েরা আছে এদিকে দেখেন আছে কিনা হ্যাঁ না বলুন কারো একটা মোবাইল হারিয়ে গেছে এদিকে দেখেন কারো একটা মোবাইল হারিয়ে গেছে আগে বুবু মোবাইলটা কি নিয়েছে গে বলছে যে নিয়েছে দেখতে কালো দেখতে বেটে পশ্চিম দিকে গিয়েছে নামটা বল নাম বলবে না কেন বলেন তো নাম বললে উদিন কেলান কেলাবে ওই জন্য নাম বলবে না ওরা এত শিওর বলছে পশ্চিম দিকে গেছে পূর্ব দিকে গেছে কালো বেটে এই এরকম বলে বলে না এরকম কিছু ভণ্ড সমাজে অনেক জায়গাতে আছে আপনাকে আমি আয়াত দিচ্ছি আয়াতটা নেওয়ার আগে এই যুক্তিটা শুনুন যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আহলে হাদিসের